হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকেও আর নিলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ। তো আজকের ব্লগে হলো কি, আমরা যাবো কি বাংলাদেশের মেট্রোল, ফার্স্ট মেট্রোলটা করছে সো সেখানে। তো আমি এখানে ফার্স্ট টাইম যাচ্ছি, বাট আমার আব্বুর অনেক আগে অনেকবার গেছে। তো আমরা পরিবারের সবাই মিলে আর কি ওই মেট্রোলে যাবো, উঠবো, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার বাসায় আসবো। তো দেখো, আমাকে বাসা থেকে বের হলাম, এরপর আমরা হেঁটে হেঁটে রাস্তার উপর উঠলাম, এরপর আমরা একটা চিনজি নিয়ে আর কি চলতে শুরু করলাম আমাদের গন্তব্যস্থানে, মানে মেট্রোলে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে থাকো। তো গাইস দেখো, আমরা কিন্তু অলরেডি চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এখানে দেখো, আমার মামুনি আর কি হাত ভিজিয়ে রাখছে, তার হাত অনেকটা চলতেছিলো, সে মরিচ ছুটছিলো দেখে। এ কারণে পুরো রাস্তা আর কি একটা বক্সের মধ্যে পানি নিয়েছিল, ঠান্ডা বদলের মধ্যে ঢেলে ঢেলেও তার হাতে পানি দিয়েছিলো আর কি। তো আমরা যেহেতু চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, এই জন্য আমরা সবাই নেমে পড়লাম যাওয়ার জন্য, মানে ওখান দিয়ে উঠবো। অনেকগুলি স্টেশন আছে আর কি, তো এক এক জায়গায় এক এক, আমরা তো মতিঝিল থেকে উঠবো, আবার উত্তরা যাবো, আবার উত্তরা থেকে ঘুরে মতিঝিল আসবো আর কি। তো চলো এখন আমরা গিয়ে ট্রেনের ওদিকে যাওয়া যাক। আমাদের টিকিট কিন্তু অলরেডি কেটে ফেলছে, আর এখানে দেখো ম্যাপ আছে কোথা থেকে কোথায় যায় আর কি সেটার। তো উপরে লেখা ছিল মতিঝিল, তো এখন চলো উপরে উঠা যাক। আর তোমরা কারা কারা এরকম ঢাকা যাদের বাড়ি আর কি, তারা আর কি কতবার মেট্রো রেলে উঠছো কমেন্ট করে জানাবা, যারা উঠো নাই তারাও কমেন্ট করে জানাবা। আর সবাইকে জানাচ্ছি হলো কি শুভ নববর্ষ, কারণ আজকে ছিল শুভ নববর্ষ আর কি। তো চলো এখন আমরা হলো কি সিঁড়িতে উঠতে শুরু করলাম, আমাদের মানে যেখানে আমাদের ট্রেন আসবে একটু পরে সেটা জায়গা আর কি, সে জায়গায়। ও অলরেডি গাইস দেখতে পাচ্ছ আমরা ট্রেনের উপর উঠে গেলাম, আর অনেক ভিড় ছিল মোটামুটি। তো এখানে আমরা আর কি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, বিকজ অনেক মানুষ ছিল, কোনো বসার জায়গা ছিল না। তো এটা হলো কি ছেলে মানে মহিলা পুরুষ একসাথে বসার, এটা তো আর আলাদা আলাদাও আছে আর কি, মেয়েরা মহিলাদের আর আলাদা সিট, তারপর ছেলেদের আলাদা সিট। তো এখানে দেখো আমরা অলরেডি বসে পড়ছিলাম, আর মেট্রো থেকে পুরো ঢাকা শহরটা মোটামুটি দেখা যায়, আর এখানের ভিউটা অনেকটাই সুন্দর ছিল। যদি তোমরা না আসো তাহলে বুঝবে না যে এটা কতটা মজা। তো আমার কিন্তু অনেক মজা লেগেছিলো ফার্স্টবার ওখান থেকেও। আর আজকে যেহেতু নববর্ষ ছিল, এই কারণে সবাই আর কি সাদা লাল এরকম শাড়ি পরছিল, বাট আমরা এটা পরি নাই। আমরা আমাদের কালার মতো একটা থ্রি পিস পরে আসছিলাম, বাট আমাদের মানে বৈশাখের সাথে মোটামুটি মিলছে। তো এখন চলো আমরা এখানে এখান থেকে অনেকগুলি জায়গা ঘুরবো, তারপরে হলো কি উত্তরায় যাব। উত্তরা থেকে ওখানে আমরা আবার টিকিট কেটে আবার যাবো আমাদের মানে মতিঝিল আসবো, ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো। তো চলো যাওয়া যাক। আর গাইস, যেহেতু এখন বিকাল ছিল এই জন্য ভিউটা আরও সুন্দর লাগতেছিল, মানে হালকা অনেকটা সুন্দর সূর্য টুপা টুপা এরকম লাগবে, বিকজ একটু পরেই হলো কি আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আর এখান থেকে পুরো এলাকাটাকে এত সুন্দর লাগতেছিলো বড়া বাইরে, যেহেতু ঢাকা শহর অনেক বড় বড় দি বিল্ডিং আছে, তো ওগুলোকে অনেক সুন্দর লাগতেছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস দেখো, আমরা কিন্তু এখন উত্তরা মেট্রো রেল স্টেশনে চলে আসলাম, এখন হলো গিয়ে আমরা নামলাম, আবার আমাদেরকে টিকিট কেটে লাগবে, আবার হলো গিয়ে আমরা ট্রেনে উঠবো। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমরা অনেকটা ভিড় ছিল মানুষের, আর বেশিরভাগ মানুষের শাড়ি পরা ছিল। তো এখন হলো গিয়ে আমরা চলে আসলাম, আবার টিকিট কেটে আমাদের আবার দাঁড়ালাম আর কি ট্রেনে ওঠার জন্য। সো এখানে আমাদের ট্রেন এসে গেছিলো, আর আমার কাছে অনেক মজা লাগেছিলো আর কি যখন আমরা ট্রেনে উঠেছিলাম, আবার উঠবো, আবার ওখান থেকে যাব, তো অনেকটাই মজা। Yeah.
আর গাইস যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যার ভিউটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, বিকজ পুরোটাই অন্ধকার ছিল, মানে মোটামুটি লাইট ছিল আর কি, যেহেতু ঢাকা শহর লাইট আছে, তবুও মানে মেট্রোয়েল থেকে আমার কাছে একদম ভালো লাগে নাই মানে ঢাকা শহরটা এলাকাগুলি আর কি, তো অন্ধকার অন্ধকার একটু বেশি ছিল। তো আমরা এখন হলো গিয়ে আবার মতিঝিল যাওয়া শুরু করলাম, মানে মতিঝিলের দিকে যাওয়ার। তো এখন হলো গিয়ে আমরা দেখতেই পাচ্ছি আমি টিকিটটা হাতে নিয়ে এখন হলো গিয়ে আমরা বাহিরে যাব, মানে স্টেশনের একটু বাহিরে চলে যাবো, বাহিরে গিয়ে আমরা ওখান থেকে আবার যাবো খাওয়া দাওয়া করতে। তো দেখো এখানে কীভাবে জমা দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, মানে আসার সময় যাতে একটা দেখাইতে হয় যে আমার কার্ডটা আমার হাতে আছে, বাট এখানে সময় কার্ডটা আর কি ভিতরে ঢুকিয়ে দিয়ে যেতে হয়, মানে রেখে দিতে হয়। তো চলো এখন হলো গিয়ে ডান, এটা আমরা এখন চলে যাব বাহিরে, তো চলো যাও যা। সো গাইস স্টেশন থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর ঢাকা শহরে রিক্সা নিয়ে ঘোরাটা অনেক মজা, আর যদি হয় ভাই বোন মিলে, তো আমার হলো গিয়ে আমরা তিন ভাই বোন যেহেতু গেছিলাম আর আমার আম্মু আব্বুরা, তো এই কারণে আমরা তিন ভাই বোন তিনটা রিক্সা একটা রিক্সায় উঠছি আর কি, আর আমার আম্মুরা আর কি একটা উঠছে, আমার বাবারা আলাদা রিক্সায়। তো চলো এখন হলো গিয়ে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, আমাদেরকে তো বাস দিয়ে আসছি, বাট সেটা তো আমাদের তোমাকে শেয়ার করতে পারিনি, ভিডিও করিনি আমরা। তো যাই হোক এখন হলো গিয়ে আমরা আগের যে ইয়াটাতে আসলাম না, মানে রেস্টুরেন্টে আসলাম না, সেটাতেই আমরা আসছি, বিকজ ওটা খাওয়াটা অনেক মতো ছিল, ফ্রেশ ছিল, তো গরম গরম দেয়, তো এই জন্য আমরা আগেরই রেস্টুরেন্টে চলে আসছি। আর এই রেস্টুরেন্টটার নাম হলো কি গ্র্যান্ড হল রেস্টুরেন্ট, ভিতরের ভিউটাও অনেক সুন্দর, খাবার দাওয়া বলবো আমি তো অনেকটাই ভালো। আর এখানে হলো কি আগের যেদিন আমরা যেটা এখানে আসছিলাম সেখান দিন হলো কি কোনো মানুষই ছিল না, আর আজকে এত বড় মানুষ, বিকজ আজকে হলো গিয়ে আমাদের বৈশাখী মানে নববর্ষ উৎসব আর কি, তো এই জন্য অনেকটাই মানুষ। তো চলো এখন আমরা বসে যাই আর হলো কি খাবার দাবার অর্ডার দিই। তো গাইস দেখো এখানে কিন্তু আমরা বসে পড়লাম, আর এখানে আমি অর্ডার দিয়েছিলাম স্যুপ ফার্স্টে, বাট এটা আসতে একটু দেরি হয়েছিল, আর দেখো গাইস সব কিছু দিয়ে গেছে অলরেডি, আমরা এখন এটা খাওয়া শুরু করলাম আর কি। আর মাঝখানে রোলের মতো যেটা দেখতে পাচ্ছিল সেটার নাম আমি আসলে ভুলে গেছিলাম আসলেই, তো এই কারণে আমি আর জানি না এটার নাম আর কি। সো এটা হলো গিয়ে একটা হলো গিয়ে মাশরুম স্যুপ বলতে পারি, বিকজ এটা তো মাশরুম আর ওকে চিকেন অনেক বেশি ছিল, আর এটা খেতেও অনেকটা ভালো ছিল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে চিকেন, তারপর হলো গিয়ে মাশরুম আর চিংড়ি মাছের পরিমাণটা কত বেশি, আর আসলে খেতে অনেক মজা ছিল। আর তোমরা কারা কারা নারায়ণগঞ্জের মানুষ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে হলো গিয়ে আমরা স্যুপ খাওয়ার পর চাউমিন অর্ডার করেছিলাম, ভেজিটেবল বলতে পারো, এখানে অলরেডি আমার চাউমিন চলে আসছে, বাট আমাদেরকে এত লেট করাইছে বলার বাহিরে, মানে এটা তৈরি করতে অনেকটা সময় লাগে, আমাদের যেহেতু গরম গরম দিচ্ছে, তো ওইটার ভিডিও আমি আর করতেই পারি নাই গাইস। এরপর খেলাম মিল্কশেক চকলেট, যেটা কিনা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে কীভাবে চকলেট মিল্কশেক তৈরি করতে হয়, বাট এটা অতটাও মজা ছিল, এটার মধ্যে কফি ছিল, বাট এটার নাম হলো গিয়ে চকলেট মিল্কশেক, কিন্তু এইটা হলো গিয়ে এক ধরনের আমি বলবো কফি মিল্কশেক, ঠিক আছে, বিকজ এটাতে কোনো চকলেটের ফ্লেভারই ছিল না। যাই হোক এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আজকের ব্লগ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।